2047 সালের মধ্যে ভারতকে কিভাবে আরও উন্নত দেশে পরিণত করা যায় এবং সেই কর্মযজ্ঞে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অবদান কি হতে পারে তা নিয়ে আলোচনা করতে শনিবার দিল্লিতে বসল নীতি আয়োগের বৈঠক। নয়াদিল্লির প্রগতি ময়দানের নিউ কনভেনশন সেন্টার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সভাপতিত্বে এই বৈঠকের লক্ষ্যই হল 2047 সালের মধ্যে সম্পূর্ণরূপে বিকশিত ভারতের জন্য একটি রোডম্যাপ তৈরি করা। শনিবার নীতি আয়োগের এই বৈঠকে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। নগর পরিকল্পনা, কর্মসংস্থান, নগর কর ব্যবস্থা, অভিবাসী শ্রমিক, শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা সহ একাধিক বিষয়ে এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।